আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল পুরি তৈরির সহজ রেসিপি। আজকে মসুর ডাল দিয়ে পুরিটা তৈরি করব, একদম দোকানের মতো পারফেক্ট। চলুন এখন আমরা শুরু করব। ডাল পুরি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখন নিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে তেলটা ময়দার সাথে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মেখে নিয়েছি। এখন মোটো করার সাথে সাথে দলা পেকে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, এভাবে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার মোট এখানে 1/2 কাপ পানি লেগেছে, আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকা দিয়ে। এরপরে চুলে একটি প্যান বসিয়ে 1/2 কাপ মসুর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এখানে 1 কাপ পানি দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া, একটু আমি ছোট করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, এটা স্টিক করতে পারবেন আপনার চাইলে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া। চামচ দিয়ে আমি সবগুলো একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে একটু বলো কুটিয়ে নিচ্ছি, প্রথমে ঢাকা না দিয়ে। ডালটা যখন বলো কুটে গেছে, এখন এই পর্যায়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। অল্প একটু পানি আছে, এগুলো আমি পরে শুকিয়ে নিব। 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবার একটু সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মিশিয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এভাবে আমি নাড়াচাড়া করতে করতে পানিগুলোকে একেবারে শুকিয়ে নিব। এবং পানিটা একেবারে শুকিয়ে গেছে, এখন এটি নামার পরে আর একটু শুকাবে পানিটা। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এপাকে আধা ঘন্টা পর ডোটাকে দেখে নিচ্ছি, ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে আরও 2-1 মিনিট এটাকে ভালোভাবে মতে নিচ্ছি। ডোটা মতানো হয়ে গেছে, এখন আমি এখান থেকে ছোটো ছোটো করে একটু লিচি কেটে নিচ্ছি। যতটুকু আমি ডাল পুরিটা তৈরি করব অতটুকু লিচিগুলো কেটে নিতে হবে। প্রথমে হাত দিয়ে এভাবে একটু পাতলা করে নিতে হবে, পাশগুলো বাটির আকারে করে নিতে হবে। দেখুন এভাবে হাত দিয়ে আমি এটাকে বাটির আকারে করে নিয়েছি। এখন আমি প্রথমে যে ডালটা সিদ্ধ করে রেখেছি এখান থেকে অল্প একটু ডাল দিয়ে দিয়েছি। এখানে 1 চামচের মতো ডাল হবে। আমি এখন মুখটাকে বন্ধ করে দিব, হাত দিয়ে এভাবে ঘুরিয়ে প্রথমে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। মাথায় খেয়াল রাখতে হবে যাতে পোরটা বের না হয়ে আসে। এভাবে হাত দিয়ে একটু গোল করে নিয়েছি, এভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি। দেখুন এভাবে আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নেব। প্রথমে পোরটা ঢুকিয়ে নিব, আমি আপনাদের সুবিধাটা আরেকটা দেখাচ্ছি। সেমভাবে আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নিব। প্রথমে এভাবে হাত দিয়ে ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ডাল পুরিগুলোকে আমি একটু বেলে নিব। যদি আপনারা চান এগুলো হাত দিয়ে এভাবে পাতলা করে দিয়েও তেলের মধ্যে বেজে নিতে পারেন। আমি একটু বেলে নিব, একটু বেলনি দিয়ে আমি আলতো হাতে এটাকে একটু বেলে নিচ্ছি। মাথায় খেয়াল রাখতে হবে যাতে পোরটা বের না হয়ে আসে, আলতো হাতে করতে হবে এই কাজটা। দেখুন আলতো হাতে আমি এটাকে বেলে নিয়েছি, এতটুকু মোটা রেখেছি আমি। আগে থেকে একটি কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। আমি একটা ডাল পুরি দিয়ে দিয়েছি, দেখুন অনেকটা ফুলে যাচ্ছে এই ডাল পুরিটা। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। দেখুন এই ডাল পুরিটা ভাজা হয়ে গেছে, এটা আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো ডাল পুরি একইভাবে ভেজে নিব। দেখুন দেওয়ার সাথে সাথে এই ডাল পুরিগুলো ফুলে উঠেছে। সেমভাবে আমি সবগুলো ডাল পুরি ভেজে নিচ্ছি।
দেখুন আমার তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মসুর ডালের ডালপুরি। একটা ডালপুরি নিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে ভালোভাবে ডালটা হয়েছে কিনা। দেখুন ভিতরে ডালটা ভালোভাবে লেগেছে, কারণ এটা আমি বেলে নিয়েছি সেজন্য। আপনার হাত দিয়ে করলেও এভাবে হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।